প্রিয় বন্ধু, প্রিয় দর্শক, সঞ্জয় বোস, মাই লাইফ মাই ভিউজ আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে আপনাদের ছোট্ট করে একটা গল্প বলবো, যে মানুষের ভালোবাসা, মানুষের হসপিটালিটি বা আতিথেয়তা এ যেন ভোলার নয়। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেটা কলকাতা থেকে প্রায় 110 কিলোমিটার দূর। এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা। এই অম্বিকা কালনা অতি প্রাচীন, সুপ্রাচীন একটি মন্দির নগরী, যেখানে আমি একজনের বাড়িতে এসেছি। আজকে কালনা নিয়ে এই ভিডিওতে বিশেষ কথা নেই, তবে যাকে নিয়ে কথা, যিনি আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার আতিথেয়তা গ্রহণ করার জন্যে, সেই মলয় মণ্ডল মহাশয়, যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার বাড়িতে এসেছি আমি সস্ত্রীক। আজকে তিনি তার বিভিন্ন কার্যকলাপ সম্বন্ধে আমার সঙ্গে কথা বললেন। তার যে ক্ষেত, পেঁয়াজের ক্ষেত, বিস্তীর্ণ ক্ষেত, সেই সম্বন্ধে উনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালেন। আর এখন আমি ওনার বাড়িতে এসেছি, বাড়ির চারিদিকটা একটু দেখিয়ে নিচ্ছি। মলয়বাবুর বাড়ির সকলের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, তাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মলয়দার বাড়িটি, এখানে তার গ্যারাজ রয়েছে, পাশে রাধা গোবিন্দজির মন্দির। আর এই বাড়ির মূল অংশটি, যে অংশটির ভেতরে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপাতত। আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছেন, কিন্তু তাদের সকলের সঙ্গে এরকমভাবে সরাসরি দেখা হওয়ার সুবিধেটা হয়তো সবসময় আমরা পাই না। আসুন আমরা ওনার বাড়ির ভেতরে অংশে প্রবেশ করার চেষ্টা করি। পুরো বাড়িটাই একটা অদ্ভুত সুন্দর পরিচ্ছন্নতা দিয়ে মোড়া, রুচির পরিচয় রয়েছে সর্বত্র। এনারা ইউটিউব ভালোবাসেন এবং ইউটিউবের মানুষদের সম্মান করেন, তাদের সঙ্গে তাদের সুখ দুঃখ শেয়ার করে নেন। আমি এইবার ধীরে ধীরে আমি ওনাদের বাড়ির মধ্যে ঢুকলাম। এইটা হচ্ছে ওনাদের মূল বসার ঘর বা ড্রয়িং রুম। আমি চারিদিকের ছবিটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এইটা চলে যাচ্ছে ওনাদের এই যে ডাইনিং রুমের দিকে, আমি এবার এগোবো। বন্দোবস্ত পাকা, দেখুন অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। সম্পূর্ণ বাঙালি খাওয়া, এটা বোধ হয় ভালোবাসা না থাকলে হয় না। আমার মেন্টর, যাকে আমি আমার অগ্রজ মনে করি, সেই বনি আমিন এসেছিলেন এখানে আজকে থেকে মাস ছয়েক আগে। তিনি আমার সঙ্গে একই সঙ্গে আসতে চেয়েছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমার আসা হয়নি। বাট আজকে আমি সেই না আসতে পারাটা আজকে পুষিয়ে নিলাম এতদিন পর এসে। বাড়ির পেছনের অংশটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। গ্রামীণ বাংলা নিশ্চিদ্র নিরাপত্তা, সৌন্দর্য এবং অদ্ভুত এক মাধুর্য আক্রান্ত সব সময়, যা কখনো ভোলার নয়। বাড়ির পেছনের এই যে পুকুরটি কচুরিপানায় আক্রান্ত, মানে কচুরিপানা দিয়ে ঘেরা। আর এখানে ওনাদের দূরে কীর্তনের আওয়াজ ভেসে আসছে। আর আমি সঞ্জয় ওনার বাড়ির পেছনে মাই লাইফ মাই ভিউজের পক্ষ থেকে ওনার এই ছোট্ট সুন্দর বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আর চেষ্টা করছি আশেপাশের ছবিগুলোকে একটু তুলে ধরা। বনিদার সঙ্গে একই সঙ্গে আমার আসার কথা ছিল বাড়ির গৃহকর্তা। একবার হাই বলুন মলয়দা আমাদের দর্শকদের জন্য। আগের বার আসতে পারিনি বনিদার সঙ্গে একসঙ্গে, কিন্তু এবার আমি কিন্তু এলাম, আপনার কথাতে আমন্ত্রণে এলাম, অনেক অনেক ধন্যবাদ। আপনার বাড়ির চারিপাশটা অদ্ভুত সুন্দর, আপনার অন্যান্য জিনিসগুলো আমরা দর্শকদের সামনে আপনাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করছি।
বনি আমিন আমাদের দুজনেরই কমন ফ্রেন্ড, তাই এই ভিডিওর মাধ্যমে সবই বনি আমিন ভাইকে উৎসর্গ করলাম আজকের দিনটা। থ্যাংক ইউ দিনটা বনি আমিন ভাইকে উৎসর্গ করলাম, বাকি জীবনটা যেন এইভাবে করতে পারি তার জন্য। থ্যাংক ইউ। আমি ধীরে ধীরে আপনাদের বন্ধু নিয়ে যাচ্ছি ওনার মন্দিরের দিকটা। এই রাস্তাটা সোজা চলে গেছে মেন রোডের দিকে, সেখান থেকেই এই বাড়িতে প্রবেশের মূল রাস্তাটি আর কি চলে আসে। বেশ কিছু গ্যারাজ, মানে বাইক রাখার কিছু পরিবেশ পরিস্থিতি আমি দেখানোর চেষ্টা করলাম। এই জায়গাগুলো ওনাদেরই জায়গা। আর আসুন এবার আমরা ধীরে ধীরে ওনাদের ডিনার টেবিলের দিকে এগোই, যেটা আমরা আজকে শুধু লাঞ্চেই পার্টিসিপেট করব। পরে যদি কখনো আসা যায় তাহলে আমরা চেষ্টা করব এখানে সারাটা দিন থেকে আরও অনেক নতুন ধরনের ছবিকে বার করে আনার। থ্যাংক ইউ। গৃহকর্তী টেবিলটির প্রায় 75% ভরে ফেলেছেন। এই যে দেখছেন, ইনিই সব করেছেন, ইনি মলয়বাবুর স্ত্রী। আচ্ছা, ওনাকে একটুখানি আমি ছোট্ট করে ওনাকে জিজ্ঞাসা করি, কেমন যান? তুমি যাও। আমি আজকে গৃহকর্তীর সঙ্গে দুটো কথা আপনাদের পরিচয় করে দিই। আপনার নামটা একটু? আমার নাম মাধবী মণ্ডল। আচ্ছা, তো আমি দেখেছিলাম বনিদার ভিডিওতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আজকে আমি চাক্ষুষ ওনার সঙ্গে পরিচয় হলো, পুরো বাড়ির সকলের সঙ্গেই পরিচয় হচ্ছে। আর এক অসাধারণ সময় সাক্ষী আমরা হয়ে উঠলাম, তাই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের সঙ্গে এই এই জার্নিটা আমরা নিশ্চয়ই আগামী দিনে একসঙ্গে ইউটিউবের মাধ্যমে জারি রাখতে পারব। আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনাদের আমারও খুব ভালো লেগেছে, আমাদের বাড়িতে আসবেন কালকে শুনে সত্যি এতটাই আনন্দিত মানে হয়েছি যে কি করবো এই শর্ট টাইমে ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, যা করেছি, হ্যাঁ, এটাই যদি শর্ট টাইমে যদি করে ফেলার ব্যবস্থা হয় তাহলে ওনাকে সময় আর কখনো দেওয়া যাবে না, কারণ উনি বাকি সময়টা পেলে হয়তো আমাদের আর মানে টেবিলে কোনো জায়গা বাকি রাখবেন না। একদম একদম, আর তোমাদের বাড়ির বাকিরা কোথায় সব? সবাই মানে বিশেষ করে আমাদের বাড়ির ব্যবসার সঙ্গে জড়িত, তো দোকানেই রয়েছে। আচ্ছা, তোমাদের ভাই বোনেরা যাদের আমি একটু আগে দেখছিলাম, যারা এখানে একটু আগে এলেন, আচ্ছা, ওরা ঘরেই আছে। ওকে ওকে, ওদের সঙ্গে তাহলে একটু পরে আমরা কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন লাঞ্চের সময় এসে গেছে, তাই আগে লাঞ্চটা হোক, তারপরে আবার কথা হচ্ছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, প্রিয় বন্ধু, ভাগীরথীর তীরে কাল্লা মন্দির নগরী কাল্লা থেকে আমি সঞ্জয় বলছি। দিগন্ত বিস্তৃত ভাগীরথী নদী বয়ে চলেছে, আর ডিঙি নৌকো তার দিক খুঁজে বেড়াচ্ছে। আমি কাল্লার একদম এই গঙ্গা তীরবর্তী অঞ্চল, যেটা ভাগীরথী নামে খ্যাত, সেখানে আছি। আজ সারা দিন বিভিন্ন দিক থেকে আমি কাল্লার ছবি তোলার চেষ্টা করলাম। যদিও কাল্লা মন্দির নগরী, কিন্তু কাল্লার মন্দির ছাড়াও কাল্লার এই ভাগীরথীর তীরটি বড় সুন্দর। হ্যাশট্যাগ যদি বলা যায়, হ্যাশট্যাগ প্রাণের শহর কাল্লা। মানুষ কিন্তু এখানে আসে, বেড়াতে আসে, বসে থাকেন গঙ্গার ধারে, তারা তাদের মতন করে সময় স্পেন্ড করেন কাল্লা। লাভ হ্যাশট্যাগ প্রাণের শহর। এদিক থেকেও দেখুন, অনেক পুরনো ঘাট, প্রচুর পুরনো ঘাট, ভাটা চলছে তাই জল খানিকটা ভেতরের দিকেই। আর মোটর চালানো যে নৌকোগুলো, সেগুলো ঘাটে এসে ভিড়ছে বিকেলবেলা। অপরাহ্নের আলোয় দেখতে পাচ্ছেন কাল্লার গঙ্গা তীরবর্তী অঞ্চল,
এখানে বেশ কিছু মন্দির আছে, আর ওই দিকটায় দেখতে পাচ্ছেন না একটা বড় মন্দির, এটিও শিবের মন্দির। এই মন্দিরের খুব কাছেই মহিষাসুর মর্দিনী একটি মন্দির আছে, যেখানে বিগ্রহ নেই কিন্তু মন্দিরটি আছে। তরুণ বন্ধুকে আমি দেখতে পাচ্ছি, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, আপনি আসতে পারেন কাল্লায়, ভালো লাগবে। এই জায়গাটা বেসিক্যালি বসে কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারেন। এটা লোকাল পৌরসভা থেকে এই বন্দোবস্তটা করে দিয়েছেন, যাতে করে সন্ধ্যেবেলা বিকেলবেলা ভোরবেলা যদি আপনি কখনও গঙ্গা তীরবর্তী অঞ্চলে আসেন, তাহলে কিন্তু আপনার এই জায়গাটাতে বসে একটা সুন্দর সময় কাটতেই পারে। আর একটু পরিচ্ছন্নতা প্রত্যাশা ছিল, জেলা স্তরে অনেক পরিবর্তন হলেও কিছু ক্ষেত্রে কিন্তু এখনও আমরা পরিচ্ছন্নতার পরীক্ষাগুলোতে মাপকাঠিতে একটু আটকে যাচ্ছি। আশা করি এই ব্যাপারে আমরা পরবর্তীতে যখন আসব তখন নিশ্চয় আর একটু ভালো দেখতে পারব। থ্যাংক ইউ সঞ্জয় বোস, মাই লাইফ মাই ভিউজ, ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে ঘুরে গেলাম কাল্লা ভাগীরথী তীর থেকে। আর ওপারে দেখছেন যে তটভূমি, এটি কিন্তু হচ্ছে নদিয়া জেলা, নদিয়া জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা শান্তিপুর ওপারে, আর এপারে পূর্ব বর্ধমানের কাল্লা। থ্যাংক ইউ।